অমৃতা, আজকে দিল্লি হাইকোর্টে শুনানি ছিল। মনে রাখতে হবে এর আগে পাটিয়ালা হাউস কোর্ট তাকে সামান ইস্যু করেছিল এবং আগামীকাল অর্থাৎ 12 তারিখ তাকে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে বলা হয়েছিল এবং সেটাকে তিনি চ্যালেঞ্জ করেছিলেন দিল্লি হাইকোর্টে। অন্য একটা মামলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও চ্যালেঞ্জ করে রেখেছেন, সেটা হলো কেন দিল্লিতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কেন কলকাতায় গিয়ে ইডি তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে না। এই দুটি মামলারই আজকে শুনানি ছিল জাস্টিস যোগেশ খান্নার বেঞ্চে। যখন শুনানি স্টার্ট হয় তখনই সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন কি এটাকে তারা চাইছেন, যেহেতু দীর্ঘ আর্গুমেন্ট করার কথা রয়েছে, তিনি চাইছেন কি এটাকে পোস্ট করা হোক দশহরার পর, অন্য একটা দিন দেওয়া হোক এবং সেই সময় অব্দি রুজিরা বন্দ্যোপাধ্যায়কে যেহেতু আগামীকাল অ্যাপিয়ার হতে বলা হয়েছে পুরনো অর্ডারে পাটিয়ালা হাউস কোর্টে, সেদিন তিনি তার আইনজীবীর মারফত অ্যাপিয়ার করতে পারেন। পরে কপিল সিব্বল, যিনি রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী ছিলেন, তিনিও বলেন কি এখন পুজো চলছে এবং এই এই সময় তাকে ফিজিক্যালি প্রেজেন্ট থাকার অর্ডারটা দেওয়া হয়েছে, সেটা তিনিও চাইছেন যে এটাকে রিলিফ দেওয়া হোক। জাস্টিস যোগেশ খান্না দুজনের বক্তব্য শোনার পর অর্ডার দিয়েছেন আজকে কি ম্যাটার এখন ডিস করা হয়েছে 29 অক্টোবর হিয়ারিং হবে দিল্লি হাইকোর্টে, সেই সময় অব্দি রুজিরা বন্দ্যোপাধ্যায়কে যদি পাটিয়ালা হাউস কোর্ট ফিজিক্যালি অ্যাপিয়ার করতে বলে তিনি অ্যাপিয়ার হবেন না, জায়গায় অ্যাপিয়ার করবেন। এটা মনে রাখতে হবে অমৃতা যে পুরনো যে অর্ডার দিয়েছিল ইডির বিশেষ আদালত পাটিয়ালা হাউস কোর্টের, সেটাতে নির্দেশ দেওয়া হয়েছিল কি আগামীকাল অর্থাৎ 12ই অক্টোবর তাকে ফিজিক্যালি প্রেজেন্ট করতে হবে কোর্টের মধ্যে, সেটা আর তাকে করতে হবে না, তার আইনজীবী গিয়ে আগামীকাল যা বক্তব্য রাখবার সে রেখে দেবেন। ধন্যবাদ বিজেন্দ্র। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঢুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঢুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।